দর্শক, রাজের সাথে এবার রাজের একটা কম্পিটিশন হতে চলেছে। এবার ঈদে শরীফুল ইসলাম রাজের দুটি সিনেমা কিন্তু মুক্তি পাচ্ছে। একটি সিনেমার নাম হচ্ছে দেয়ালের দেশ, যেটি মিশুক মনি পরিচালনা করেছেন, তার সাথে জুটি বেঁধেছেন শবনম বুবলি, দুজনই মার্কেটে খুব দাপিয়ে বেড়ার অভিনেত্রী অভিনেতা। এদিকে আরেকটি সিনেমায় মুস্তফা কামাল রাজের ওমর, সেই সিনেমাতে রাজের সাথে যুক্ত হয়েছেন খ্যাতিমান শক্তিশালী অভিনেতা তিন চারজন, সেই সিনেমার নাম ওমর। তো ওমর ভার্সেস দেয়ালের দেশ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে বলি, রাজের যে দুটো সিনেমা, এই দুটো সিনেমা কিন্তু তাদের জন্য যারা একটু টিলার ফিল করে, যারা একটু ভয় পেতে পছন্দ করে, রহস্য ভেদ করতে পছন্দ করে, শুধু যে ভালোবাসা কষ্ট বেদনা, তাদের জন্য আসলে এই সিনেমাটি একটাও না। তো দুটো সিনেমার টিজার গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ইউটিউব ফেসবুকে, সেখান থেকে আমি দুটো টিজার দেখে আসলে মুগ্ধ হয়েছি। শুধু টিজার দেখে নাই, সিনেমার পোস্টার লুকিংগুলো অসাধারণ। দেয়ালের দেশের মধ্যে প্রথমেই চোখে পড়ে শবনম বুবলিকে পছন্দ করে তার পিছে পিছে ঘুরে শরীফুল রাজ। এরপরে দেখা যায় তাদের বিয়েও হয়েছে যত সম্ভব, কিন্তু এখানে একটা মেসেজ চোখে পড়ে সবাইকে চিন্তায় পড়ে যেতে হয়, যে শবনম বুবলি অসুস্থ, হুইল চেয়ারে বসা এবং অনেক জায়গায় দেখে তিনি ফ্রোজেন লাশের ঘরে পড়ে রয়েছেন। শেষ মুহূর্তে টিজারে দেখা যায় শরীফুল রাজও একটি কবরে শুয়ে আছে, বৃষ্টির মধ্যে কবরটায় পানিতে ভরে যাচ্ছে। এই টিজার দেখার পর দর্শকরা তো উত্তেজনায় ভরপুর। এরই মধ্যে আবার নতুন তাক নিয়ে এসেছে ওমর, সেখানে শরীফুল রাজকে দেখা যায় ভালোবাসার মানুষের সাথে কক্সবাজার বা সমুদ্রপাড়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ, সন্ত্রাসী হামলা, গোলাগুলি, এ ওকে দৌড়াচ্ছে, এ ওকে মারছে, কে কাকে তাড়া করছে, বৃষ্টির মধ্যে কে অপেক্ষা করছে, এমন এমন মেসেজ দিয়ে পুরো টিজারটি মাতিয়ে তুলেছেন পরিচালক। এখন এই দুটো সিনেমাই কিন্তু একই লেভেলের মানুষের কাছে পৌঁছাবে। যেমন আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি, যে এবারিতে তো শাকিব খানের সিনেমাও থাকছে, শাকিব খানের সিনেমা রাজকুমার, অনেক আশা প্রকাশ করেছেন সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তো শাকিব খানের ভক্তরা সাধারণত ভালোবাসা বেদনা একটা প্রিয়তমার গল্প পছন্দ করে থাকেন, তাকে ভিত্তি করেই আসলে শাকিব খান সিনেমাগুলো বেশিরভাগ করেন। কিন্তু এই যে দুটো সিনেমা ওমর এবং দেয়ালের দেশ, এগুলো কিন্তু একটু ভিন্ন রকম। এই সিনেমাগুলোর মধ্যে দেখেন ভালোবাসা দেখানো হচ্ছে, ভালোবাসা কখনো হারিয়ে যাচ্ছে, ক্রাইম দেখানো হচ্ছে, এমন একটা বিষয় দেখা হচ্ছে যেখানে মার্ডার হয়ে যাচ্ছে, এরকম সিনেমাগুলো আসলে সবাই কিন্তু পছন্দ করে না। কিন্তু হ্যাঁ, যারা অরিজিনাল সিনেমা লাভার, যেগুলোকে বলে মুভি খোর, তারা কিন্তু এই ধরনের সিনেমার প্রতি বেশি আকৃষ্ট থাকে। তাই দুটো সিনেমাই একই জঞ্জার বা ক্যাটাগরিতে পড়েছে, দেয়ালের দেশ এবং ওমর। তাই এই দুটো সিনেমা নিজেরা নিজেরাই লড়াই করবে এবার ঈদে। আমার কাছে দুটো সিনেমাই ভাই একই রকম মনে হচ্ছে, যে দুটাই ফাটিয়ে ফেলবে, কিন্তু এই দুটাকে আমি পার্থক্য করতে পারছি না যে কোনটা থেকে কোনটা বেশি র্যাঙ্কিং করতে পারবে। আপনাদের কাছে শরীফুল রাজের কোন সিনেমাটা বেশি ভালো লেগেছে, দেয়ালের দেশ নাকি ওমর? এই দুটো সিনেমার টিজার কোনটা আপনাকে আকৃষ্ট করেছে, কোনটা দেখার জন্য আপনি হলে আগে টিকিট কাটতে যাবেন? ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় জানাই।